দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের বিকল্প চাকরির ব্যবস্থা করা বিভিন্ন সরকারি দফতরে ছাঁটাই করা কর্মীদের পুনর্নিয়োগ করা এবং বিভিন্ন দফতরের শূন্যপদ অবিলম্বে পূরণ করার দাবিতে গণ অবস্থানে বসেছে সিআইটিইউ ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ শুক্রবার রাজধানীর ওরিয়েন্ট চৌহনী স্থিত এই গণ অবস্থানে ডিওয়াই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন শিক্ষিত যুবক যুবতীদের গোপালন হাঁস পালন ডিম বিক্রি করার মধ্যে রাজ্যে কর্মসংস্থানের কথা আমরা বিশ্বাস করি না এইসব শিক্ষিত যুবক যুবতীদের সরকারি দফতরে বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে এদিনে গণ অবস্থানে সামিল হন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার প্রাক্তন মন্ত্রী মানিক দে প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ শুধুমাত্র গোপালন হাঁস পালন বিক্রি করা আর গরু দুধ বিক্রি করার মধ্য দিয়ে আমাদের এদের কর্মসংস্থানের কথা আমরা এটা বিশ্বাস করি না আমরা মনে করে এর যে শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের প্রশ্নে প্রথম সরকারের দরজাটা খুলে দিতে হবে